শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নিশ্চয় তোমরা সকলে সুস্থ সুন্দর আছো। তোমাদের সবাইকে অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আমি আতাউর রহমান, সিনিয়র শিক্ষক, সৃষ্টি স্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শুরু করার পূর্বে গত ক্লাসের একটু পূর্বপাঠ আলোচনা করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা বলো দেখি, বন্টন প্রণালীতে সর্বশেষ কার অবস্থান? খুব সুন্দর হয়েছে, বন্টন প্রণালীতে সর্বশেষ হচ্ছে ভোক্তা বা ক্রেতার অবস্থান, তোমরা সকলে মনে রাখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব নবম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। তোমরা সকলেই প্রশ্নটি দেখতে পাচ্ছ। আমি শুরুতেই উদ্দীপকটি পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। নিচে একটা চিত্র দেওয়া আছে এবং চিত্রের আলোকে প্রশ্নগুলোর উত্তর প্রদান করতে হবে। তোমরা চিত্রতে লক্ষ্য করছো যে মাঝে একটা বৃত্ত আছে, বৃত্ততে ড্যাশ বা শূন্যস্থান আছে বা প্রশ্নবোধক চিহ্ন আছে। তার পাশে যেগুলো আছে ক্রয় বিক্রয় গুদামজাতকরণ এবং প্রমিতকরণ, ক্রয় বিক্রয় গুদামজাতকরণ এবং প্রমিতকরণ। এটার আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে চিত্রের শূন্যস্থানে কোনটি বসবে, অর্থাৎ ক্রয় বিক্রয় গুদামজাতকরণ প্রমিতকরণ এগুলো কিসের কার্যাবলী? এটা মনে রাখলে আমরা এটা সহজেই পারবো যে নিচে চিত্রের শূন্যস্থানে কোনটি বসবে। আমরা এটা লিখতে পারি ওখানে এভাবে, চিত্রের শূন্যস্থানটিতে যে শব্দটি বসবে তা হলো বিপণন বা বাজারজাতকরণ। আমরা কি লিখতে পারি এভাবে, শূন্যস্থানে যে শব্দটি বসবে তা হল বিপণন বা বাজারজাতকরণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা বিপণন বা বাজারজাতকরণের কার্যাবলীগুলো এখানে দেওয়া আছে। তার মানে শূন্যস্থানে বসবে যে শব্দটি সেটা হচ্ছে বিপণন বা বাজারজাতকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি, বাজারজাতকরণ বলতে কি বোঝো? আমরা মনে রাখবো পণ্য সামগ্রী বা সেবা সামগ্রী উৎপাদনকারী থেকে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানোর যাবতীয় কার্যাবলী হচ্ছে বাজারজাতকরণ বা বিপণন। আমরা এটা সকলে মনে রাখার চেষ্টা করব। ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য বিনিময় সৃষ্টির লক্ষ্যে পণ্য বা সেবা সামগ্রী বা সেবা সামগ্রী ধারণা সৃষ্টি, মূল্য নির্ধারণ এবং বণ্টনের পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। আমরা আরও বলতে পারি সেটা বাস্তবায়নের প্রক্রিয়াই হলো বাজারজাতকরণ। এটা বণ্টন এবং সেটা বাজারজাতকরণ করতে হবে, তবেই না সেই প্রতিষ্ঠানটি সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এরপর আমরা আরও বলতে পারি এখানে, অর্থাৎ সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতার সন্তুষ্টি বিধান করতে হবে বা ক্রেতার সন্তুষ্টি অর্জন করতে হবে। শক্তিশালী ক্রেতার সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার প্রক্রিয়াকে আমরা বলতে পারি বাজারজাতকরণ। অর্থাৎ একটি পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারীর নিকট থেকে চূড়ান্ত ভোক্তা বা ক্রেতার নিকট পৌঁছানোর যে যাবতীয় কার্যাবলীগুলো রয়েছে সেগুলোকে বলবো আমরা বাজারজাতকরণ বা বিপণন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এইটার উত্তরটি পেয়েছ। আমরা এখানে লিখতে পারি এভাবে যে পণ্য সামগ্রী বা সেবা সমূহ পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারীর নিকট থেকে চূড়ান্ত ভোক্তা বা ক্রেতার নিকট
আমরা লিখতে পারি পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারীর নিকট থেকে চূড়ান্ত ভোক্তা বা ক্রেতার নিকট পৌঁছানোর যাবতীয় কার্যাবলীকে বিপণন বা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা মনে রাখার চেষ্টা করবো সকলে। এরপর আমরা তৃতীয় প্রশ্ন দিকে যাচ্ছি। এখানে বলছে চিত্রে উল্লেখিত বিষয়গুলোর মাধ্যমে, এখানে বলছে চিত্রে উল্লেখিত প্রশ্নোত্তর চিহ্ন দ্বারা কোন বিষয়টিকে বোঝানো হয়েছে সেটা বর্ণনা কর। আমরা এখানে বলতে পারি চিত্রে উল্লেখিত প্রশ্নোত্তর চিহ্ন দ্বারা বিপণনকে বোঝানো হয়েছে বা বাজারজাতকরণকে বোঝানো হয়েছে। এরপর আমরা আরও বলতে পারি পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা চূড়ান্ত ক্রেতার নিকট বা চূড়ান্ত ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত কাজকে বলবো আমরা বিপণন। আমি আবার বলতে পারি পণ্য বা সেবা সামগ্রী উৎপাদনকারীর নিকট থেকে চূড়ান্ত ভোক্তা বা ক্রেতার নিকট বা ব্যবহারকারীর নিকট পৌঁছানোর যাবতীয় কার্যাবলীকে বলবো আমরা বিপণন বা বাজারজাতকরণ। আধুনিক ব্যবসার ক্ষেত্রে বিপণনের গুরুত্ব অপরিসীম, এটা অনস্বীকার্য। অবশ্যই এটা মনে রাখতে হবে যে একটা পণ্য উৎপাদন করলে হবে না, সেটাকে চূড়ান্ত ভোক্তার বা ক্রেতার নিকট পৌঁছানোর মাধ্যমে এটার কার্যাবলীটা শেষ হবে। ক্রয় বিক্রয়, পরিবহন, গোদামজাতকরণ এগুলো সবই হচ্ছে বিপণনের কাজের অংশ। আমরা আরও বলতে পারি এখানে বিপণনের মাধ্যমে ক্রেতা ও ভোক্তাগণ মানসম্মত পণ্য বা সেবা সামগ্রী পেয়ে থাকে। ক্রয় বিক্রয়, পরিবহন, গোদামজাতকরণ, প্রমিতকরণ যাবতীয় কাজের সমষ্টি হলো বিপণন বা বাজারজাতকরণ। ক্রয় বিক্রয়, প্রমিতকরণ, বাজারজাতকরণ এগুলো যাবতীয় কাজের সমষ্টি হলো বিপণন বা বাজারজাতকরণ। আমরা সকলে এটা মনে রাখার চেষ্টা করব। অন্যদিকে বিক্রয় বিপণনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ, যাহার উপর প্রতিষ্ঠানের মুনাফা নির্ভরশীল। অর্থাৎ বিপণন যদি ভালো হয় তার বিক্রয়টা অবশ্যই ভালো হবে, বিক্রয় ভালো হলে একটা প্রতিষ্ঠান লাভের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ বিক্রয় একটি গুরুত্বপূর্ণ একটি কাজ, মানে বিক্রয়ের পরে প্রতিষ্ঠানের মুনাফা অনেকাংশেই নির্ভর করে। আবার আমরা আরও বলতে পারি প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ, রং, আকার, মান ইত্যাদি প্রকাশ করা হয়ে থাকে বা ইত্যাদির উপর ভিত্তি করে পণ্যের মূল্য স্থির করা হয়। প্রমিতকরণের মাধ্যমে পণ্যের মূল্য স্থির করা হয়ে থাকে, যা বিপণন প্রক্রিয়াকে আরও সহজ করে দেয়। তাছাড়া আমরা আরও বলতে পারি গুদামজাতকরণের মাধ্যমে একটি পণ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এর মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করা হয়। অর্থাৎ এক সময় পণ্য উৎপাদন করে সেটাকে গুদামজাতকরণের মাধ্যমে ভালো প্রক্রিয়ার মধ্যে রেখে সেটাকে অন্য সময় বাজারজাতকরণ করা হয়ে থাকে। সুতরাং আমরা বলতে পারি বিপণন কার্যাবলী ব্যবসার ক্ষেত্রে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ। এরপরে আমরা তৃতীয় প্রশ্নে বা চতুর্থ প্রশ্নে যেতে পারি। এখানে বলছে চতুর্থ প্রশ্নে চিত্রে উল্লেখিত বিষয়গুলোর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা যায় কিনা সেটা বিশ্লেষণ করতে হবে। তো আমরা অবশ্যই বলতে পারি এখানে চিত্রে উল্লেখিত বিষয়গুলোর মাধ্যমে অবশ্যই কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব, অবশ্যই কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। এক্ষেত্রে আমরা আরও বলতে পারি সাধারণত পণ্য ক্রয়, বিক্রয়, প্রমিতকরণ, গুদামজাতকরণ প্রভৃতি কাজ কর্মীর প্রয়োজন হয়। পণ্য ক্রয়ের ক্ষেত্রে, বিক্রয়ের ক্ষেত্রে, গুদামজাতকরণের ক্ষেত্রে অবশ্যই, এটা প্রমিতকরণের ক্ষেত্রে, পর্যায়করণের ক্ষেত্রে অবশ্যই কর্মীর প্রয়োজন হয় বা অনেক মানুষের প্রয়োজন হয়। আর ওই কর্মীর প্রয়োজন হয় বলে সেখানে তাদের কর্মসংস্থানের প্রয়োজন পড়ে। আমরা এখানে আরও বলতে পারি উদ্দীপকের চিত্রটি হলো বিপণন। বিপণনের অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো ক্রয়, বিক্রয়, প্রমিতকরণ, পর্যায়করণ, বাজারজাতকরণ। বিষয়গুলোর উপর কর্মসংস্থান অবশ্যই সৃষ্টি হয়ে থাকে, কারণ এই বিষয়গুলোর প্রতিটি পর্যায়ে বেশ কিছু কর্মীর প্রয়োজন হয়ে থাকে। আমরা আরও বলতে পারি চিত্রে উল্লেখিত বিষয়গুলো হলো ক্রয়, বিক্রয়, প্রমিতকরণ, গুদামজাতকরণ। ক্রয় বিক্রয়ের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি হয়, কারণ মালিক একা পণ্য ক্রয় বিক্রয় করতে পারে না, এই পণ্য ক্রয় বিক্রয় করার জন্য অবশ্যই সেখানে বেশ কিছু কর্মীর প্রয়োজন হয়ে পড়ে, আর কর্মীর প্রয়োজন হয় বিধায় সেখানে বেশ কিছু মানুষেরও কর্মের সংস্থান হয়ে থাকে। আমরা এখানে আরও বলতে পারি আবার পণ্য উৎপাদন করলে হবে না, সেটাকে গুদামজাত করা হবে, গুদামজাত করতে হবে, এই গুদামজাতকরণের ক্ষেত্রেও বেশ কিছু কর্মীর প্রয়োজন হয়ে থাকে। এছাড়া মালিকের নিয়োগকৃত কর্মীর পণ্যের গুণাগুণ, রং, স্বাদ প্রভৃতির উপর ভিত্তি করে পণ্যের মূল্য স্থির করা হয়। পণ্যের গুণাগুণ, মান, রং, স্বাদ ইত্যাদির উপর ভিত্তি করে পণ্যের
একটি পণ্যের মূল্য স্থির করা হয় বা মূল্য নির্ধারণ করা হয়। আমরা এক্ষেত্রে আরও বলতে পারি, পণ্যর মূল্য স্থির করার সময় তাদের অনেক সতর্ক থাকতে হয়। এইভাবে আমরা বলতে পারি, ক্রয় বিক্রয় প্রমিতকরণ ও গোদামজাতকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে নবমাত্রায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন তুলে ধরার চেষ্টা করেছি। আমি আজকের ক্লাস শেষ করার পূর্বে আমি সামারাইজটা আবার করে দিচ্ছি। এখানে যে শূন্যস্থান রয়েছে বা প্রশ্নচিহ্ন রয়েছে, সেখানে অবশ্যই বসবে এগুলো বিপণন বা বাজারজাতকরণ, কারণ এগুলো ক্রয় বিক্রয় প্রমিতকরণ গোদামজাতকরণ হচ্ছে বিপণনের কার্যাবলী। তো এরপরে যেটি বসেছে বাজারজাতকরণ বলতে কী বোঝায়, আসলে একটি পণ্য শুধু উৎপাদন করলে হবে না, সেই পণ্য উৎপাদনকারীর নিকট থেকে চূড়ান্ত ভোক্তা বা ক্রেতার নিকট পৌঁছানোর যাবতীয় কার্যাবলীকে আমরা বলতে পারি বিপণন বা বাজারজাতকরণ। অবশ্যই আমরা এর কোর্সে পরবর্তী কোর্সে বলতে পারি যে বিপণনের মাধ্যমে অবশ্যই কর্মের সংস্থান করা সম্ভব, কারণ বিপণনের যে বেশ কিছু কার্যাবলী রয়েছে, ক্রয় মালিক একা পণ্য ক্রয় করতে পারে বা বিক্রয় করতে পারে না, এখানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বেশ কিছু কর্মীর প্রয়োজন হয় এবং তাদের কর্মসংস্থান ব্যবস্থা হয়ে থাকে। আবার সে পণ্যটি শুধু উৎপাদন করলে হবে না, সে পণ্যটিকে অবশ্যই সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, আর সংরক্ষণের ব্যবস্থা করা হয় গোদামজাতকরণের মাধ্যমে, আর সেখানেও বেশ কিছু কর্মীর প্রয়োজন হয়ে পড়ে। তাহলে আমরা বলতে পারি যে বিপণনের মাধ্যমে বেশ কিছু মানুষের কর্মের সংস্থান হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শেষ করার পূর্বে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই এই যে সৃজনশীল প্রশ্নটা আমি আলোচনা করলাম, এর উত্তরগুলো লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই নিয়মের মধ্যে থাকবে, অবশ্যই তোমরা নিয়ম মেনে চলার চেষ্টা করবে, পিতামাতার সেবা যত্ন করার চেষ্টা করবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।